দেও খাও একটু খেলে কিছু হবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তাবিব তুমি কেমন আছো মামা? ও ফিকু দিছে। তাবিয়া কেমন আছো আম্মু? ও ভালো নাই। সকাল হয়েছে দেখতে পারতেছেন, তাবিয়ার আম্মু এলো খেলা করতেছে। তো এই এই যে ফ্লোরিং দেখতেছেন এখানে, ওই 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 জায়গায় আমি, মাঝখানে তাবিয়া আর এ পাশে তিশা, আর ওই রুমে নিশি নিশির বাচ্চাদেরকে নিয়ে ঘুমাই। তো তাবিয়া আল্লাহ রে লজ্জা পেয়েছে, দেখেন মুখ দেখাবে না আম্মা, দুষ্টামি শুধু দুষ্টামি। এই যে তাকাও আসতেছে, কিন্তু এত দুষ্টামি করে। মেয়ে পড়তেছে এদিকে, আপা এসে আপা আপার মতো কাজ করতেছে। তুষান আব্বু মুখে কি আল্লাহ দাও, আমি কি দাদা বাড়ি যাচ্ছ? আব্বা তুষানরা এখন দাদা বাড়ি যাইতেছে। নিয়মিত ওষুধ খাওয়ায় একটা রোগের জন্য, এটা আসলে আমার কাছে খুবই দেখতে কষ্ট লাগে যে ওষুধ খাবে মানুষ, ওষুধ আল্লাহ রোগ তো আল্লাহ ভালো করে, একটা জাস্ট শিলা ওষুধ, কিন্তু সেটা এই বয়সে নিয়মিত ওষুধ খাওয়াটা আসলে অনেক কষ্টদায়ক। বয়স হলে মানুষ ওষুধ লাগে, এটা ঠিক আছে। দেও খাও একটু খেলে কিছু হবে না। হ্যাঁ যে তিশার হলো থাইরয়েডের ওষুধ খাওয়ার 30 মিনিট পরে পরে গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপর খাইতে হয়, নাহলে ওই যে গ্যাসটা খুব ইয়ে করে, ডিস্টার্ব করে। তুষান খাবে না? এই তুষান আসো আব্বা, তার নাস্তা করছো? ও তুমি তো নুডলস খাবা না আব্বা, নাও আর তুমি খেও, তুমি বসে খাও, বসে খাও। হ্যাঁ এই দিচ্ছি, ওই যে এটা দিচ্ছি, ওটার মধ্যে নুডলস করো, পানি মাখিয়ে দিচ্ছি। আর কি তুই চা খাবি না আমার হাতে? শিওর, আচ্ছা নাস্তা করে নে তারপর চা বানাই দিই। না একটু খাও, একটু ফুটপুরে হাতে খাইতে না তাই বলে এমন করে। খাও তাবিয়া কই, তানজিলা নাস্তা করে নে, নাস্তা কর। হ্যাঁ মানে তাবিবটা কিছু কিছু ইংলিশ বলে, আকুলা কাকুলা মাকুলা, শুধু লা 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 মালা লা মালা মালা মালেশিয়ার মালা না মামা? আহ আহ বাবা রে তাবিয়া, এই তাবিবের তো মুখ দেখতে দেখতে কথা ফুটতেছে। এই যে ছেলেটা হলো ব্যথা পাইছিল, এই জায়গায় দেখেন, এই যে ব্যথা পাইছিল বাচ্চাটা। ইস গুড বয়, গুড বয়। এই খাও। নাস্তা করে নে তো, ঠিক আছে নাস্তা করুক। ওরা এখন নিশি শ্বশুর বাড়ি যাইতেছে। হ্যাঁ আর আমি একটু রুটি খাই, ওদের চা বানাই দিই, চাটা খাই তারপর বাইরে। তো রান্নাঘরে কিন্তু আমরা দুজনই ব্যস্ত, সে হলো বাচ্চাদের খাবার বানানোর জন্য, কারণ তুষানও নুডলস খাবে আর তানও নুডলস খাবে, আর আমি হলো বোন বলছে যে শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমার চা খেয়ে যাবে, তো আমি হলো চা বানানোর জন্য ব্যস্ত। শর্টকাট রুম। এই সবগুলো উঠেছে,
মা বলে তাবিয়া নাকি বেশি ডুপ্লিকেট কপি হবে না, জিনের দিক দিয়ে খুব জিদ হবে। তাবিয়া কিন্তু অনেক জিদ, চিনি দিলাম না। হ্যাঁ চিনি হলো দিয়ে আবার বেশি মামা, এই যে তোমার মার মোবাইলটা নিয়ে আসো তো। এই যে তানের হলো সেই সুফি নুডলস দেখেন, এটা তো অনেক টেস্টি হয়, খাইতে অনেক মজা লাগে। তান খেয়ে নাও, যাও 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 যাও, আম্মু ডাকে। মোবাইল নিস, একটা মোবাইল আমার হাতে, তাবিবের সবচেয়ে ফেভারিট জুতা। হ্যাঁ খুবই পছন্দের জুতা, হুম তুমি যাবো গা আম্মু, এটা নাম্মু আমাদের এই ব্যাগ আর খোলার সময় পাই নাই, সত্যি কথা বলতে। যেটা কারণটা হলো যে ওইদিনকে আমরা আসলাম, আস্তে আস্তে দুপুর হয়ে গেল, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছি, ঘুমে ইয়ার পরে গেছি, তারপরে নিশিরা চলে আসলো, এই ব্যাগ খোলার কথা ভুলেই গেছি। বোন চলে গেছে, আসলে দুই দিন ছিল, ভাগনারা দুষ্টামি করছে, চিল্লাপাল্লা করছে, ভাল লাগতেছিল। আবার আজকে মনে হইতেছে যে ঘরটা খালি খালি, সত্য কথা যেটা। কারণ তোষান দেখতে শান্ত, সবই ঠিক আছে, কিন্তু তোষান এমন এমন জোরে জোরে চিৎকার মারে, ঘর মাথায় রাখে।
তাবিবও একটু পরপর কান্না করে, এটা ভাল লাগে যে মানুষ আছে। আর আমার তাবিয়া মনে করেন যে এই এক কোনায় বসে খেলে, হ্যাঁ তানজিলা পড়াশোনায় তান নাই, তান থেকে বন্ধুদের খেলতে, একটু ফিডব্যাককে আমাদের শেয়ার করি। তো আমাদের সবার নাস্তা শেষ, তিশা নাস্তা করতেছে, দেখেন কয়টা আম নিয়ে বইছে, বুঝতে পারছেন সে ফল খাই তো তিন ডানা, হ্যাঁ অসম্ভব, ফাঁসাতে চাইছিলাম ফাঁসানো হইল না, চারটা আম আমি বাই করছিলাম, একটা খাইছি আর তিনটা রাখছে, আমার আবার একটা দুটা আম খাইলে হয় না, একবার তিন চারটা পাইছিলাম, সুযোগ পাইছিলাম যে ওটা ফাঁসাই দিমু, কিন্তু হইল না। না আর একটা ভেজা নাও, একটা খায় কি পরটা খায় কি হয়, আর একটা ভেজা নাও। আর এই দেখেন বুড়ি, দেখেন বুড়ি 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 হলো শুধু কার্টুন দেখবে, বুড়ি তাকাবেই না, তাকাবে না বুড়ি, এ যে বুড়ি তাকাবে, এটা ভাবে আছে, ভাবে অনেক ভাবে আছে বুড়ি, এই বুড়ি তাকাবেই না, এই এই দেখেন তাকালই না, বুঝতে পারছেন অনেক ভাব থাকে তার, কি দিব একটা, আপার কাজ কাম প্রায় শেষের দিকে না, আপা যে গুলির স্টাইলে কাজ করে দেখি এই আপা, তারপরে আপা আর খুঁজে পায় না, জিজ্ঞাস করি টিশারে যে আপা কই, কয় আপার তো কাজ শেষ গেছে গা, যাক আপার ওই সালমান আবার মাদ্রাসায় যায় তো দুপুরে রান্না করে, ওকে দেখেন আম কার আম কার আম কে, এটা এবার প্রমাণ দিয়ে দিলাম আমরা কার। দুপুরবেলা আজকে কিন্তু আমাদের, হ্যাঁ এই দেশে আমার এই চামচটা নাও তো চারি এখান থেকে, আমি খাবো, দেখেন এই মারো কেন, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি অবস্থা আজকে আমাদের, খুব বাজে অবস্থা আজকে, এ হলো চা খাবে চামচ নিয়ে ঘুরতেছে, আমার এখান থেকে চা খাবে এভাবে এভাবে, আর আমার মারতেছে আম্মু বেবি তোমার লেগে চা রাখছি তো, আমি কেমন করে করতেছে, এই যে তোমার জন্য চা রাখছে একটু, এই যে চা, এই চা বেবি, না না আমাদেরকে গরমের মধ্যে আটকে দিয়েছে, ও খুব বাজে অবস্থা কেন বললাম সেটা, একটা চা এখান থেকে দিতে চা, এখান থেকে একটা না, কত চা হয়ে গেল আমার মেয়ের জন্য, এই চিনি দিয়ে চিনি দাও, এই চামচ আম্মু, এই যে তোমার চা তাবিয়া, এই যে তোমার চা, এই যে তোমার চা হয়ে গেছে, বেবির চা হয়ে গেছে, আল্লাহ বেবির চা হয়ে গেছে, মাশাআল্লাহ মা মেয়েটা, তো চলো 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 বসে দাও, একলা একলা খাবে, ছোট পাগলিটারে মনে করেন যে চা একটু দিয়ে বুঝতে পারে দিলাম, এবার বড় পাগলির কাছে আসছি, আমি পাগল তুমি পাগলি, আমাদের ঘরে তো পাগলই হবে নাকি, তো এই দেখেন আজকে গ্যাস নাই, মানে কি যে হইতেছে আল্লাহ জানে, এই দেখেন একটার দিকে রান্না করলে আর একটা বন্ধ হয়ে গেছে, এই যে তো আজকে এই এই ধুন্দুল দিয়া ধুন্দুল ভাজি হবে, এটা ভাজি হবে অনেক সুন্দর হবে, আর এই দেখেন সেই পদ্মা নদী ভাজবা, সব মনে হয় ভাজবা, এর লেগে আমি মানে ভাত খাওয়া যায়, আর আমরা শ্বশুর বাড়ির থেকে আসার পরে গতকালকেও গরুর মাংস খাইছি, আসলে আর ভাল লাগে না, মনে হয় যে এরকম হালকা পাতলা খাবার হলেই এই ভালো হয় খাওয়া যায়, ও বাগা দিয়ে দিলাম, না দেখো তেল দিলাম নুন দিলাম সেম করলো না, মনে হচ্ছে বাগারে গ্যাস নেই, গ্যাস না থাকলে রান্না হয়, মেয়ে মানুষ কি গ্যাস না থাকলে রান্না করে মজা পায়,
ছেড়া দাও একটু ওই ওই বন্ধ করে রাখছিলা ওই চুলা তা তো মনে হচ্ছে একটু আছে তো সেই চুলা চেয়ে একদিক কোন একটা কমাই দিলে একটা থাকে লাগে তো আর কত থাকে আমরা তো এমনি অল্প মজুদ থাকে যাক ওটা গভর্নমেন্ট জানে কি করে না করে আমরা সরিষার তেল দিয়ে রান্না হয় এখন হ্যাঁ সরিষার তেল কিন্তু আমি এক মানে আমি জানি না কিন্তু মনে হয় খাঁটি তেলটাই সব কিছু মিলাই ওটা মনে হয় 260 টাকা করে লিটার কিনি আর কেজি হলো 280 টাকা আমি চা খাইতেছি আর আপনাদের ভাবির সাথে কথা বলতেছি আর রান্না দেখতেছি তুমি কি মাছ ভাজা খাওয়া বলো আমাকে বেলেও দিও ওটাও দিও দুটাই দিও আমাকে আমি সব খেতে চাই আমি শুধু একটা স্বাদ নিব তা হবে না নেন কি সুন্দর আমি কিন্তু ট্যাংরা বেলে যা আছে সব কিন্তু একটা একটা করে নিব মনে হয় হ্যাঁ দেখো এটা কি সিটা আসে না আঙুল এর তেলটা সরিষার তেলে যে আস্তে আস্তে দুয়ার বুঝেন ওই যে গ্রাম অঞ্চলে জালের মতো করে পাতে বাঁশের দুয়ার হ্যাঁ ওই দুয়ার বলতেছে যে বর্ষাকালে কিন্তু অনেক মাছ পাওয়া যায় কিন্তু দুয়ারের মাছ না দিশা কথা বলতে আপনাদের ভাবির মানে তিশার হাত পুড়ে যায় তেল ছিটা আসে পরে আমার দোষ হয় আমি ডিস্টার্ব করি ওকে